উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্যের মধ্যে সবচেয়ে ছোট্ট রাজ্য ত্রিপুরা। ত্রিপুরার পার্বত্য এলাকায় আবহমান কাল ধরে নানা জনসমুদায় প্রাচীন কৃষ্টি বা সাংস্কৃতিক পরম্পরা ও ঐতিহ্যকে বহন করে বসবাস করে আসছে। জীবন ধারণের জন্য তারা মূলত বনজ সম্পদ ও জুম কৃষির উপরই নির্ভরশীল। দূর দুর্গম পার্বত্য এলাকায় বসতি গড়ে নিজ নিজ পরম্পরা ও বৈচিত্র্যতাকে এখনো পরম যত্নে স্বকীয়তা বজায় রেখে চলেছে। এক একটি সম্প্রদায়ের ভাষা, পোশাক পরিচ্ছদ, সামাজিক ও পারম্পরিক বৈশিষ্ট্য খুবই বৈচিত্র্যপূর্ণ। এ কথা বলা বাহুল্য, নানা জনজাতির বৈচিত্র্যময় বিবিধতার মাঝেও প্রায় সবকটি জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবন হতে শুরু করে খাদ্যাভ্যাস, গৃহনির্মাণ কৌশল, হস্ততাঁত, কারুশিল্পসহ সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের আধারকে একই সূত্রে গ্রথিত করেছে, যার জন্য আদিবাসী সংস্কৃতির পরিচয় দিতে গিয়ে সামগ্রিকভাবে জুম সংস্কৃতিও বলা হয়। জুম চাষ একটি দীর্ঘমেয়াদী চাষ পদ্ধতি। পাহাড়ের বনভূমি কেটে আগুনে পুড়িয়ে সেই পোড়া জুম খেতে তারা বৈশাখের শুরু হতেই ধান, তিল, কার্পাস ও অন্যান্য শাকসবজি রোপণ করে। জুম খেতে বীজ রোপণ হতে ফসল তোলা অবধি তারা একত্রে কাজ করে। জুমকে কেন্দ্র করে আদিবাসী সমাজে প্রেম, বিরহ, প্রবাদ, প্রবচন সহ হাজারো নৃত্যগীত পল্লবিত হয়েছে, যা আদিবাসী কৃষ্টির এক মৌলিকতা ও বৈশিষ্ট্য বলা যায়। জুম খেতে বীজ রোপণ হতে ফসল তোলা অবধি তারা একত্রে কাজ করে। কর্মশেষে জুমেই তারা বিশ্রাম করে। Thank you.
त्रिपुरार आदिवासी जनगोष्ठीर मध्य रियांग सम्प्रदाय नृत्य गीत पोशाक परिच्छद परिधाने और अलंकारादिर व्यवहारे एखोनो निजस्व वैशिष्ट्य रक्षा करे चलेछे। चिराचरित पद्धतिते कोमर ताते रियांग रमणीरा निजेदेर व्यवहारेर जन्य रिया पाछरा इत्यादि निजेराई बुने। रियांग रमणीदेर अलंकार प्रियता सर्वजन विदित। रूपार तैरी हाते पाए कण्ठे याक्षु तार खारु चंद्रहार नाबाक सुरांग वारिक इत्यादि अलंकार रियांग रमणीरा एखनो व्यवहार करे। সদা হাস্যময় সহজ সরল জীবনচারণী রিয়াংরা এখনও অভ্যস্ত। রিয়াং যুবতীদের মধ্যে আধুনিক পোশাক পরিচ্ছদ ও অলঙ্কারের চলন দেখা গেলেও বয়স্কা মহিলারা এখনও তাদের চিরাচরিত পোশাক পরিচ্ছদ ও অলঙ্কার ব্যবহার করে। ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ত্রিপুরী সম্প্রদায় সংখ্যায় সর্বাধিক। যুগ পরিবর্তনের সাথে সাথে ছেলেমেয়েরা বহির্জগতের সংস্পর্শে এসে আধুনিকতম পোশাক পরিচ্ছদের ব্যাপক ব্যবহার শুরু করলেও এখনও গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ রমণী কোমর তাঁতে সুন্দর সুন্দর নকশা সমন্বিত পাছড়া তৈরি করে বিবাহে ও নানা অনুষ্ঠানে এমনকি বাড়িঘরেও রিয়া পাছড়া পরিধান করে। রিয়াং রমণীদের মতো ত্রিপুরী রমণীরাও অলঙ্কার প্রিয়। পূর্বে ব্যাপকভাবে রূপার অলঙ্কার ব্যবহারের প্রচলন ছিল, বর্তমানে রূপার অলঙ্কারের পরিবর্তে সোনার ও বাজারের আধুনিক অলঙ্কারাদির ব্যবহার ব্যাপকভাবে প্রচলন শুরু হয়েছে। ত্রিপুরীরা নকশার ডিজাইন তোলা কাপড়কে রিকারি বলে। ছোটবেলা হতেই রিকথের মধ্যে সুতা বা বাঁশের কঞ্চি দিয়ে নকশার নমুনা তুলে সযত্নে সংরক্ষিত করে রাখে। বস্ত্রবয়ন নকশাদের বিকাশ ও উন্নয়নে ত্রিপুরীর সমাজে সভ্যতা বিকাশের উষালগ্ন হতেই শুরু হয়েছিল, তার প্রমাণ শুভ্রায় রাজার লোককাহিনীতে বিধৃত আছে। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করতে গিয়ে শ্রীমতী বেলপতি দেববর্মা বলেন, আমরা ছোট বয়স হতেই ঠাকুমা দিদিমাদের কাছে বস্ত্র বয়ন ও নকশাদি তোলার কাজে হাত পাকাই। বড় হয়ে আমরা নিজেরাই আরো ব্যাপকভাবে নকশাদি তোলার কাজে শিক্ষা নিই। কোমর তাঁতের বস্ত্রাদি বিশেষত রিয়া পাছড়াদি 800 টাকা 600 টাকা ও 500 টাকায় কেউ চাইলে নিজের পরিধানে বস্ত্র রেখে বিক্রি করতে বাধ্য হই। जों ताग बुला न खुबां तालफां आबखाय ताबु थांग रिया गाय ताबु ने बथाय खथा देखलाय तांग माने गाय
অবক্ষায় ততভাগ বধাইব, ততভাগ বধাই অম ততভাগ চাই মানে হাই অম তাই কাংসা হাই অমখাই হুক তগলা খান্দাই সরখঙ্কয় অমর তাগো হাই অম তাই কাংসা হাই অমখাইও সারিনি বথাই ন খেন্তা সুবি লামন যখন খেন্তা বথাইনি ফারি রেখা বথাই বুম মাই আঙ্গে হাই অম তাই কাংসা হাই অমখাই খাংরাই বথাই খাংরাই বথাইনি সাই গৈয়া সঙ্গে আগ্রহী সাইকাটা কাসা কাসা হামজা গৈ বই পাইনানি সানখাঙ্কাই ফাইলা হবেন মা ফালতা ওখাই রুকু তুবাই রিগনাই সেটকে ফালকা হাই আর আষ্টশ আবরি বুঝব পাঁচশ সাড়ে পাঁচশ ছয়শ অমতি দাম নিব ত্রিপুরীরা রিকারিতে নানা ধরনের নকশা সংরক্ষণ করে রাখে। ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে চাকমা সম্প্রদায় দক্ষিণ ত্রিপুরার অমরপুর, গন্ডাছড়া, ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমায় অধিক সংখ্যায় বসবাস করে। চাকমা রমণীরা এখনও রূপার বা নানাবিধ অলঙ্কার রিয়াং রমণীদের মতো ব্যবহার করে। চাকমা রমণীগণ বস্ত্র বয়নে ও ব্যবহারে ত্রিপুরার অন্যান্য জনগোষ্ঠীর মতোই নিজেরাই কোমরতাতে সুন্দর সুন্দর নকশা সমন্বিত পোশাক তৈরি করতে দক্ষা। রং বেরঙের পাঁচটার সহিত
ब्लाउजर ऊपर निजेदेर तैरी बक्षावरणी व्यवहार करे। চাকমা সম্প্রদায় বৌদ্ধ ধর্মাবলম্বী। বৈশাখী পূর্ণিমায় অথবা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তাদের চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে সবাই একসঙ্গে সামিল হয়। তাদের নকশাদের নমুনা একখণ্ড বস্ত্রে তুলে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখে। নকশাদে সমন্বিত বস্ত্রখণ্ডকে চাকমারা আলাম বলে। ককবরকভাষী জনগোষ্ঠীর মধ্যে ত্রিপুরা সম্প্রদায় নানা গোষ্ঠীতে বিভক্ত। আনক, দ্যাংদক, লাইতং, গাইগ্রা, খকলু ইত্যাদি বহু ছোট ছোট গোষ্ঠী সম্প্রদায় ভেদে এক এক ধরনের রং ও নকশা সম্বলিত বস্ত্র ব্যবহার করে। ত্রিপুরা সম্প্রদায়ের যুবতীরা নানা ধরনের অলংকার ব্যবহার করতে পছন্দ করে। ত্রিপুরায় ককবরকভাষী জনগোষ্ঠী বাদেও হালাম কুকি জনগোষ্ঠীর লোকেরা বসবাস করে। অধিকাংশই জম্পুই পাহাড়ে লুসাই তথা মিজো সম্প্রদায়ের লোকেরা বসবাস করে। কষ্টসহিষ্ণু, নৃত্যগীত প্রিয় মিজো সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদের ডিজাইনও সত্যি খুব সুন্দর। মেয়েরা পাছরার সহিত উপরিভাগে জামা ব্যবহার করে। মিজোদের মতো ডার্লং সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদ প্রায় একই রকম হলেও রঙের ব্যবহারে বৈচিত্র্যতা আছে। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে ডার্লং যুবতীরা অংশগ্রহণ করে। কুকিবাদে মলসম, রাংলং, কাইপ্যাং প্রভৃতি সম্প্রদায়ের পোশাক গোষ্ঠীভেদে এক এক রকম।
চাকমাদের মতো মগ সম্প্রদায়ের লোকেরা বৌদ্ধ ধর্মালম্বী। মেয়েরা কালো ডোরাকাটা গোলাপি বা লালচে রঙের পোশাক ব্যবহার করে। মগ রমণীরাও পোশাক পরিচ্ছদ নিজেরা তৈরি করতে, পটু ও অলংকার ব্যবহার করতে ভালোবাসে। ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের মধ্যে এই সব সম্প্রদায় ছাড়াও উচুই, মলসম, কাইপ্যাং প্রভৃতি আরও সম্প্রদায় বসবাস করে এবং তাদের প্রত্যেকের সম্প্রদায় ভেদে পোশাক পরিচ্ছদ, রং ও নকশার ব্যবহার সহ অলংকারাদি দেখলে সহজেই চিহ্নিত করা যায়। আধুনিকতম পোশাক পরিচ্ছদ ও অলংকারাদি ত্রিপুরার আদিবাসী সমাজে যে হারে অনুপ্রবেশ শুরু হয়েছে, তাতে আগামী দিনে তাদের পোশাক পরিচ্ছদ ও নকশাদের কতটুকু পারম্পরিক বৈশিষ্ট্য সহ বজায় থাকবে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জুম কৃষিভিত্তিক সংস্কৃতির ক্ষয়িষ্ণুতা ও ঘরে ঘরে চরকায় সুতো কেটে বস্ত্র বয়ন আজ প্রায় নেই বললেই চলে। বর্তমানে মিলের সুতা, মাছলাই সুতার সহজলভ্যতার কারণে ও জুমে তুলা উৎপাদনে কমে যাওয়ায় আদিবাসীদের ঐতিহ্যবাহী তাঁতবস্ত্রের উপর শিল্পমণ্ডিত নকশাদির সৃষ্টি শুধুমাত্র গ্রামকন্দরেই টিকে আছে। আগামী দিনে এই পরম্পরা বেঁচে থাকবে কিনা সেটাই লক্ষণীয়। ত্রিপুরার আদিবাসীদের ব্যবহৃত অলংকারাদির ব্যবহারও পোশাক পরিচ্ছদের মতোই বহুল ব্যবহার কমে গেছে। এই প্রজন্মের যুবতীদের মধ্যে তার ব্যবহার প্রায় নেই বললেই চলে। আদিবাসী রমণীদের ব্যবহৃত অলংকারাদি ধীরে ধীরে ব্যবহারও কমে আসছে। এইসব অলংকারের গঠনশৈলী ও বৈচিত্র্যতা সত্যি লক্ষণীয়। বর্তমানে এইসব অলংকার বেশিরভাগ আধুনিক যুবতীরা ব্যবহার বন্ধ করে দিয়েছে, যার ফলস্বরূপ মিউজিয়াম ও জাদুঘরে এইসব অলংকার শোভা বৃদ্ধি করছে। ত্রিপুরার আদিবাসী জীবনের পোশাক পরিচ্ছদ, তারপরে বাঁশ বেতের কাজ এবং অলংকার, এই তিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে। এগুলি প্রয়োজনীয়তা কি, যখনই আমরা ত্রিপুরার ভিতরেই হোক কি বাইরে যেখানেই আমরা যাই না কেন, সেখানে দেখতে পাই অধীর আগ্রহে যারা দর্শক আসেন তারা তাদের শুধু উৎসুকই প্রকাশ করেন না, ওনারা এগুলো নিতেও চান, কিন্তু আমরা ঠিক সেগুলোকে দিয়ে উঠতে পারি না। হ্যান্ডিক্রাফট যেমন একটা ব্যাপকভাবে সবার হাতে আমরা এখন তুলে দিতে পারি, তেমনি পোশাক পরিচ্ছদ জাতীয় জিনিস যার নকশা এবং রঙের বৈচিত্র্যের অনুযায়ী করতে পারে, সেই জিনিসটার দিকে খেয়াল রেখে আমাদের এইটাও, এই আকর্ষণটাকেও যাতে আমরা আকর্ষণীয় জিনিসটাকে তুলে দিতে পারি সেটাও আমাদের লক্ষ্য রাখা উচিত। তৃতীয় হচ্ছে আমাদের জুয়েলারিজ অ্যান্ড অর্নামেন্টস, যেগুলো না হলে চলে না, এবং সুভেনির হিসাবে এর ব্যাপক ব্যবহার সুন্দর কাজ কেটে বা বাক্সে করে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন, যাতে ট্যুরিজমের জন্য যারা আসেন ত্রিপুরায় বা বাইরেও ট্যুরিজম হিসেবে ত্রিপুরার অফিসগুলোতে খোঁজ করেন সেখানে তারা এগুলো উপযুক্ত মূল্যে খরিদ করতে পারেন। রাজ্য সরকার আরও কতগুলো মিউজিয়াম, বিশেষত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, MBB কলেজের সঙ্গে, ওমেন্স কলেজের সঙ্গে, আর তাছাড়া উপজাতি বিভাগের সঙ্গে, এরকম চার পাঁচটা মিউজিয়ামকে যদি সমৃদ্ধ করেন এক এক জায়গায় এক একটা, বা অ্যাসর্টেড করে সব জায়গায়, তাহলে মানুষ যারা বাইরে থেকে আসেন তারা আরও বেশি আগ্রহ এবং তাদেরকে আমরা আরও বেশি তুলে ধরতে পারবো ত্রিপুরাকে। জুমভিত্তিক আদিবাসী সমাজে বাঁশ ও বেতের তৈরি নানা ধরনের ঝুড়ি, খুতুরুক, লাঙ্গা, তিসিং, ডুলা, ঝাপা, কাসেল্যাং আদিবাসী যুবকরা প্রায় সবাই তৈরি করতে পারত। আজকাল
आदिवासी युवकरा आधुनिक शिक्षा शिक्षित हुए भिन्न पेशा अवलम्बनेर फले बेतेर तैरी जिनिसपत्रादेर व्यवहार धीरे धीरे कमे आसछे। बाँशबेतेर काजे पारदर्शी युवकदेर एकसमय जीवनसंगी निर्वाचने सुपात्र हिसाबे समाजे विशेष कदर छिल। युवकदेर प्रेम बिनिमये शिल्पमण्डित नखायेर उल्लेखनीय भूमिका छिल। कोनो छेले मेयेके भालोबासा जानाते सुंदरभावे तैरी नखाय प्रदान करे भाव बिनिमयेर इंगित दित। त्रिपुरार आदिवासीदेर व्यवहृत पोशाक परिच्छद अलंकार ओ बाँशबेतेर जिनिस तैरी ও পুনরুদ্ধারে সামাজিক স্তরে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ না করলে অচিরেই প্রাচীন ঐতিহ্যমণ্ডিত হস্ততাঁত শিল্পের নমুনাগুলি হারিয়ে যাবে। নিজ নিজ সংস্কৃতির উপাদান বা উপকরণ সংরক্ষণ ও পুনর্জীবিত করার জন্য বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রশিক্ষণসহ প্রতিযোগিতার মাধ্যমে শিল্প উৎকর্ষতা নমুনা সংগ্রহ করা যেমন উচিত, তেমনি সামাজিক স্তরে প্রোৎসাহ দান অত্যন্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।